আপনি কি জানতে চান কোন ফল খেলে স্টকের ঝুঁকি কমে যায়, কি খেলে কখনো তলপেটে মেদ জমবে না, কোন পানি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে, কোন খাবার নিয়মিত খেলে শরীর কখনো দুর্বল হয় না, কোন ফল চুল পড়া প্রতিরোধ করে, কোন খাবারকে সাদা বীজ বলে, এমন আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন বলুন তো, কোন রোগ হলে মানুষ সামান্য রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়? অপশানগুলি হলো হিমোফোবিয়া, প্লেগ, সাইটোসিস, বিউটি সিক। সঠিক উত্তরটি হলো হিমোফোবিয়া। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কী খেলে কুচকে যাওয়া চামড়া টান টান হয়? অপশানগুলি হলো মাছ ও মাংস, ডিম ও দুধ, আটা ও গাজর, নাকি সবগুলি? সঠিক উত্তরটি হলো সবগুলি। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো হার্ট অ্যাটাক রোগীদের কোন খাবার খাওয়া উচিত নয়? অপশানগুলি হলো ইলিশ মাছ, রেড মিট, মুসুর ডাল, সবগুলো। সঠিক উত্তরটি হলো রেড মিট। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন ফল চুল পড়া প্রতিরোধ করে? অপশানগুলি হলো জাম, ড্রাগন, সফেদা, পেঁপে। সঠিক উত্তরটি হলো ড্রাগন। আজকের ধাঁধা, বলুন তো বিশ্বের সবচেয়ে প্রিয় ফল কোনটি? অপশানগুলি হলো আম, আপেল, খেজুর, কলা। উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায়? অপশানগুলি হলো বাতের ব্যথা, পেটের সমস্যা, ডায়রিয়া, কিডনি রোগ। সঠিক উত্তরটি হলো ডায়রিয়া। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কী খেলে কখনো তলপেটে মেদ জমবে না? অপশানগুলি হলো দারুচিনি, গোলমরিচ, কাঁচা মরিচ, লেবুর রস। সঠিক উত্তরটি হলো সবগুলোই। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন ফল খেলে স্টকের ঝুঁকি কমে যায়? অপশানগুলি হলো পেয়ারা, আমড়া, কলা, আপেল। সঠিক উত্তরটি হলো কলা। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল? অপশানগুলি হলো 10 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর। সঠিক উত্তরটি হলো 22 বছর। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন খাবারকে সাদা বীজ বলে? অপশানগুলি হলো আটা, চিনি, ময়দা, সুজি। সঠিক উত্তরটি হলো চিনি। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন পাতা গরম করে শেক দিলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? অপশানগুলি হলো আকণ্ড পাতা, নিম পাতা, ভাট পাতা, আলু পাতা।
সঠিক উত্তরটি হলো আকন্ড পাতা। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো চিনির সাথে কি লাগালে গায়ের রং রাতারাতি ফর্সা হয়? অপশনগুলি হলো লেবুর রস, হলুদ, বেসন, চন্দন। সঠিক উত্তরটি হলো লেবুর রস। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো ঘুমানোর আগে কি খেলে কখনো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না? অপশনগুলি হলো আকন্ড পাতার রস, চা, গরম জল, বাদাম। সঠিক উত্তরটি হলো গরম জল। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো গোল গোল দলা পাকিয়ে ভাত খেলে কি ক্ষতি হয়? অপশনগুলি হলো অমঙ্গল হয়, পেট ব্যথা, রাত কানা, কুসংস্কার। সঠিক উত্তরটি হলো কুসংস্কার। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কিসের পানি ব্যবহার করলে ত্বক ফর্সা ও দাগমুক্ত হয়? অপশনগুলি হলো জমজম পানি, ডাবের পানি, গোলাপ পানি, হলুদ পানি। সঠিক উত্তরটি হলো ডাবের পানি। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন খাবার নিয়মিত খেলে শরীর কখনো দুর্বল হয় না? অপশনগুলি হলো পান্তা ভাত, গোলমরিচ, জিরা পানি, লাউয়ের বিচি। সঠিক উত্তরটি হলো পান্তা ভাত। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, বলুন তো কোন পানি খেলে ব্লাড প্রেশার দ্রুত নিয়ন্ত্রণে আসে? অপশনগুলি হলো লেবুর পানি, ডাবের পানি, জাফরান পানি, তরমুজ পানি। সঠিক উত্তরটি হলো ডাবের পানি। আজকে ধাঁধার সঠিক উত্তরটি হলো কলা। থ্যাংক ইউ ওয়াচিং দিস মাই ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।